আইটি বাইরের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের এসইও বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা গুগল ওয়েবমাস্টার টুলস কি এবং গুগল ওয়েবমাস্টার টুলস আমরা কেন ব্যবহার করব এই বিষয়গুলো জানতে পেরেছি। তো আজকের পর্বে আমরা আমাদের ওয়েবসাইটটিকে কিভাবে গুগল ওয়েবমাস্টার টুলস এর আওতায় বা কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে গুগল ওয়েবমাস্টার টুলস ব্যবহার করব সেটি সম্পর্কে জানবো। তো অ্যাকচুয়ালি গুগল ওয়েবমাস্টার টুলস হচ্ছে একটি অনলাইন টুলস, এটা কোনো সফটওয়্যার না যে আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে সরাসরি অনলাইন টুলস, আপনাকে ডিরেক্টলি ইন্টারনেটে লগ ইন করে তারপরে এটা ইউজ করতে হবে। তো এটা ইউজ করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ওয়েবসাইটটিকে গুগল ওয়েবমাস্টার টুলসে ভেরিফাই করাতে হবে। ভেরিফাই করানো বলতে আসলে বলতে পারেন যে আপনার ওয়েবসাইটটি গুগল ওয়েবমাস্টার টুলস ব্যবহার করার উপযোগী করার জন্য কিছু অনুমতি নিতে হবে অ্যাকচুয়ালি। তো এই কাজগুলো আমরা দেখব, তো চলুন শুরু করা যাক। তো গুগল ওয়েবমাস্টার টুলস যদি যেতে চান তাহলে স্ক্রিনে দেখানো যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন www.google.com/webmasters, এই ঠিকানায় যেতে হবে। তো এই ঠিকানাটি আমরা এখান থেকে কপি করে নিচ্ছি, আমরা সরাসরি এই ঠিকানায় চলে যাব। তো এখন একদম ফার্স্ট টাইম আমরা আগে বলেছিলাম যে জিমেল অ্যাকাউন্ট প্রয়োজন হবে, তো এখানে সাইন ইন টু ওয়েবমাস্টার টুলস এখানে ক্লিক করেছি, আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন ইন করে নিতে হবে। ওকে, ওয়েলকাম টু ওয়েবমাস্টার টুলস, ওয়েবমাস্টার টুলস আপনাকে স্বাগতম। ওয়েবমাস্টার টুলস আমরা লগ ইন করে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে আমাদের ওয়েবসাইটটি অ্যাড করা, তাই না? কারণ ওয়েবমাস্টার টুলস এর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের ইন্টারনাল বা কোড সংক্রান্ত অনেক কিছু, অনেক তথ্য জানতে পারবেন যেটা জেনারেলি সবাই জানবে না। সো এই জন্য আপনি আপনার ওয়েবসাইটটাকে এখানে ভেরিফাই করতে হবে, কারণ আপনি যদি ওনারশিপ, আপনি যে আপনার ওয়েবসাইটের মালিক সেটা যদি ভেরিফাই না করেন তাহলে কেমন হয়? দেখা গেছে আমি তাহলে অন্য যে কোনো সাইটের ওয়েবমাস্টার, মানে ওয়েবমাস্টার টুলস এর সাহায্যে অন্য যে কোনো সাইটের গোপন তথ্য বা ইন্টারনাল তথ্যগুলো জেনে ফেলতে পারবো, তাই না? তো যাতে করে একজনের তথ্য আরেকজন জানতে না পারে, এই জন্য যিনি ওয়েবসাইটের মালিক কেবলমাত্র তিনি যাতে ওয়েবমাস্টার টুল ব্যবহার করতে পারেন, বা তিনি যাকে অনুমতি দিবেন শুধুমাত্র তারাই যাতে ওয়েবমাস্টার টুলস ব্যবহার করতে পারেন, এই জন্য ওয়েবমাস্টার টুলসে ভেরিফিকেশনের ব্যবস্থা আছে যে আপনার ওয়েবসাইটটিকে ভেরিফিকেশন করাতে হবে। তো এই জন্য প্রথমে আমরা যেটা করব, এখানে আমাদের যে ওয়েবসাইট আছে আমাদের ওয়েবসাইটটিকে এই বক্সের মাধ্যমে অ্যাড করাবো। তো দেখুন একই পদ্ধতি, এখানে HTTP ইউজ করবেন, www.dot দিবেন না, withacoder.com, ওকে, জাস্ট অ্যাড এ সাইট এখানে ক্লিক করছি। তো withacoder.com ওয়েবসাইটটি মূলত একটি ওয়ার্ডপ্রেসে করা সাইট, সো এক্ষেত্রে আমাদের ভেরিফিকেশন মেথডটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো দেখুন প্রথমেই এখানে ভেরিফিকেশন করার জন্য আসলে বেশ কয়েকটা মেথড থাকে, যে আপনি যে আপনার সাইটের মালিক সেটা ভেরিফাই করার জন্য কয়েকটা পদ্ধতিতে ভেরিফাই করতে পারেন। তার মধ্যে এক নম্বর পদ্ধতিটা হচ্ছে একটি ফাইল দিবে ওরা আপনাকে, একটি ফাইল, HTML ফাইল, ফাইলটা ডাউনলোড করে আপনার ওয়েবসাইটের রুট ফোল্ডারে আপলোড করে দিতে হবে। রুট ফোল্ডারে যদি আপলোড করে দেন তাহলে এটা ভেরিফাই হয়ে যাবে। সো আমরা এটি আমরা আমাদের রুট ফোল্ডারে আপলোড করে দিব। তো আপলোড করার জন্য মেনলি আমাদের একটি আপলোডার সফটওয়্যার আমরা ব্যবহার করতে পারি, ফাইলজিলা নামক একটি সফটওয়্যার, যেটি হচ্ছে একটি FTP সফটওয়্যার, যেটা FTP বলা হয় বা ফাইল ট্রান্সফার প্রোটোকল সফটওয়্যার। এই FTP সফটওয়্যারের মাধ্যমে আমরা যে ফাইলটা ডাউনলোড করব এখান থেকে সেই ফাইলটা আমাদের ওয়েবসাইটে আপলোড করব। সো এখান থেকে আমরা HTML ফাইলটা এই আইকনে ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি। দেখুন ফাইলটি অলমোস্ট ডাউনলোড হয়ে গেছে আমাদের এখানে। সো এখন এই ডাউনলোড করা ফাইলটি আমাদের ওয়েবসাইটে আপলোড করতে হবে। তো ওয়েবসাইটে আপলোড করার জন্য আমাদের ফাইলজিলা নামক সফটওয়্যারটি আমরা ওপেন করছি। তো আমরা চলে যাচ্ছি ফাইলজিলা সফটওয়্যারটি ওপেন করতেছি আমাদের কম্পিউটারে। দেখুন ফাইলজিলা সফটওয়্যারটি ওপেন হয়েছে। তো শুরুতেই বলে নিই, ফাইলজিলা হচ্ছে একটি FTP সফটওয়্যার যার মাধ্যমে আমরা আমাদের
ওয়েবসাইটে সরাসরি বাইরে থেকে কোনো ফাইল আমরা আপলোড করতে পারি। তো ওকে, তো ফাইলজিলাতে আপলোড করার জন্য আমাদের ওয়েবসাইটটিকে ফাইলজিলাতে কানেক্ট করাতে হবে। তো এই কানেক্টটা করাতে গিয়ে অনেকে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে থাকেন। অনেকে বলে থাকেন কানেক্ট হয় না, প্রবলেম হয়। তো এই সমস্যা থেকে উত্তরণের জন্য অলরেডি আমাদের আইটি বাড়িতে একটি ভিডিও দেওয়া হয়েছে ফাইলজিলায় যারা সমস্যা আছেন তাদের এই সমস্যা সলভ করার জন্য। চাইলে সেখান থেকে ভিডিওটি দেখতে পারেন। তবে আমরা এখন এখানে কানেক্ট করে দেখিয়ে দিচ্ছি যে আসলে আপনি কিভাবে কানেক্ট করবেন। প্রথমে আছে হোস্ট নেম। ফাইলজিলাতে কানেক্ট করার জন্য হোস্ট নেম দিতে হবে। হোস্ট নেমে জেনারেলি আপনি আপনার যে ওয়েবসাইটটি আছে সেটি এভাবে দিবেন, FTP ডট আপনার ওয়েবসাইটের নাম উইথ দ্য কোডার ডট কম, এভাবে এখানে দিবেন। দেওয়ার পর আছে ইউজার নেম। ইউজার নেমে আপনার হোস্টিং এর যে ইউজার নেম চাইলে সেটা দিতে পারেন, আর পাসওয়ার্ডে আপনার হোস্টিং এর যে পাসওয়ার্ড সেটা দিবেন। এটা দেওয়ার পর জাস্ট কুইক কানেক্টে ক্লিক করতে হবে। তো আমরা সেইভাবে ইনফরমেশনটি এখানে দিয়ে দিচ্ছি। তো দেখুন সঠিকভাবে সব ইনফরমেশন ফিল আপ করে কুইক কানেক্টে ক্লিক করলে আপনার এইভাবে বাম পাশে একটি নোটিফিকেশন দেখতে পারবেন যে ডিরেক্টরি লিস্টিং সাকসেসফুল, এবং এরপরে আপনার ওয়েবসাইটের যে রুট ডিরেক্টরি সেই ডিরেক্টরিটি এখানে এভাবে সরাসরি চলে আসবে। তো এই ডিরেক্টরিতে আপনি একটি ফাইল দেখতে পারবেন, এখানে জাস্ট পাবলিক HTML। সো পাবলিক HTML এখান থেকে ডাবল ক্লিক করে ওপেন করবেন। তো অনেক সময় পাবলিক HTML এমনিতেই ওপেন করা থাকে ডান পাশে, আবার অনেক সময় ওপেন করা থাকে না আপনারা যেটা দেখতেছেন। সো পাবলিক HTML এ আপনাকে যেতে হবে। যাওয়ার পর এই রুট ফাইলে আপনি যে এইমাত্র যে ফাইলটি ডাউনলোড করলেন সেই ফাইলটি, এই যে দ্যাট মিনস এই যে যে ফাইলটি আছে এই ফাইলটি আমরা আপলোড করব। তো এই ফাইলটি আপলোড করার জন্য আমরা চাইলে এটাকে সরাসরি এইভাবে ক্লিক করে টেনে ধরে বা ড্র্যাগ করে ফাইলজিলা আইকনে নিয়ে ধরলে দেখবেন ফাইলজিলাটি ওপেন হবে। ওপেন হওয়ার পর জাস্ট আপনি এইখানে টেনে এইভাবে ছেড়ে দিবেন, বাট যেটাকে বলা হয় ড্র্যাগ এন্ড ড্রপ করা। আপনি চাইলে বাম পাশে দেখুন আপনার কম্পিউটারের লোকেশন দেখাচ্ছে CDE, এখান থেকেও চাইলে আপনি আপনার ফাইলটি লোকেট করে দেখিয়ে আপনি টেনে ধরে ডান পাশে ছেড়ে দিতে পারেন। ওকে, তো ফাইলটি আমরা দেখুন এখানে আপলোড করে দিলাম। এখন আপলোড করার পর আমাদের ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে যেয়ে দেখুন এখানে আমরা সরাসরি ভেরিফাই করার আগে আমরা চেক করে নিতে পারি যে আমাদের ফাইলটি আপলোড ঠিক হয়েছে কিনা। চেক করার জন্য এই যে যে লিঙ্কটা ওরা দিয়েছে 3 নম্বরে কনফার্ম, সো এই কনফার্মের লিঙ্কটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে রাইট ক্লিক করে নিউ ট্যাবে ক্লিক করতেছি যাতে করে আমাদের এই পেজটা হারিয়ে না যায়। তো ক্লিক করার পর যদি আপনি এরকম দেখেন আপনার ওয়েবসাইটটা, হ্যাঁ ঠিক আছে, মানে এই ধরনের একটা লেখা আসে, তাহলে মনে করবেন যে হ্যাঁ আপনার আপলোডটা সাকসেস হয়েছে। তো এই ক্ষেত্রে আরো একভাবে মেনলি আপলোড করা যায়, এটা ছিল FTP-র মাধ্যমে আপলোড করা। আপনারা চাইলে সরাসরি আপনাদের হোস্টিং এ ঢুকেও এই ফাইলটা আপলোড করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের সরাসরি হোস্টিং এ লগ ইন করতে হবে, যেমন আমরা আমাদের হোস্টিং এর সি প্যানেলে লগ ইন অবস্থায় আছি। লগ ইন করার পর আপনি এখান থেকে ফাইল ম্যানেজার যে অপশনটা দেখতে পাবেন ফাইল ম্যানেজারে ক্লিক করবেন। ফাইল ম্যানেজারে যাওয়ার পর এভাবে একটি ফাইল ম্যানেজার আপনার সামনে ওপেন হবে। অ্যাকচুয়ালি আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, আর এটা হচ্ছে মূলত প্রিমিয়াম হোস্টিং থেকে নেওয়া। ফ্রি হোস্টিং থেকে নেওয়াটাতে কিভাবে করবেন সেটা আমাদের আইটি বাড়িতে একটু খুঁজলেই পেয়ে যাবেন। সো আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন অবশ্যই ক্লায়েন্ট আপনাকে ফ্রি হোস্টিং এ কখনোই দিবে না, আপনাকে প্রিমিয়াম হোস্টিং এ কাজ করতে হবে। সো এই ক্ষেত্রে আপনি ফাইল ম্যানেজারে এইভাবে যেতে পারেন। তবে ফ্রি হোস্টিং এর ক্ষেত্রেও জিনিসটা একই রকম, শুধু একটু কালার টালার বা আইকনে একটু পার্থক্য, আর সবকিছু একই রকম। আর ফাইলজিলার ব্যাপারটা তো হুবহু একই রকম সবকিছু। তো যাই হোক, এভাবে ফাইল ম্যানেজারে আসার পর এভাবে দেখবেন বাম পাশে পাবলিক HTML আছে। তো পাবলিক HTMLটা এইভাবে ওপেন করবেন। ওপেন করার পর এখানে যে আপলোড যে অপশনটা আছে আপলোড, আপলোডে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ব্রাউজে বা চুজ ফাইলে সিলেক্ট করতে হবে। এভাবে চুজ ফাইলে ক্লিক করে আপনি আপনার ফাইলটি এখান থেকে জাস্ট সরাসরি আপলোড করে দিতে পারেন। ওকে, তো এই দুই ভাবের যে কোনো ওয়েতে, আপনি ফাইলজিলা দিয়ে হোক বা সরাসরি ফাইল ম্যানেজার থেকে হোক, আপনি দুইটার যে কোনো ওয়েতে আপনার ফাইলটি ওয়েবসাইটে আপলোড করে দিতে পারেন। তো আপলোড করার পর এই লিঙ্কটাতে ক্লিক করে দেখবেন যে আসলে আপনার ইটা মানে ফাইলটা আপলোড হয়েছে কিনা। যদি আপলোড হয়ে থাকে তাহলে আপনি এরকম একটি স্ক্রিনে যেরকম নোটিফিকেশন দেখতে পাচ্ছেন এরকম একটা নোটিফিকেশন দেখতে পাবেন। ওকে,
তো এখন আমরা জাস্ট ভেরিফাইতে ক্লিক করছি। ওকে ফাইন, দেখুন আমাদের এখানে নোটিশ দেখাচ্ছে যে কংগ্রেটস বা কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি ভেরিফাইড ইউর ওনারশিপ অফ উইদাকোডা.কম। দ্যাট মিন্স আমরা সাকসেসফুলি আমাদের ওয়েবসাইটটি ভেরিফাই করে ফেলেছি। এখন জাস্ট কন্টিনিউতে ক্লিক করছি। ওকে দেখুন খুব সুন্দরভাবে আমাদের সাকসেসফুলি আমরা লগ ইন করে ফেলতে পেরেছি আমাদের ওয়েবসাইটটিতে। সো এই হচ্ছে আমাদের মেইন ড্যাশবোর্ড। এই হচ্ছে প্রথমবার মানে সাকসেসফুলি আমরা ভেরিফাই করার পর, ওনারশিপ ভেরিফাই করার পর আমরা ড্যাশবোর্ডে আছি। এটা হচ্ছে মেইন ড্যাশবোর্ড। সো এগুলা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এই টিউটোরিয়ালে শুধুমাত্র দেখানো হলো কিভাবে আপনি ওনারশিপ ভেরিফাই করতে পারেন। তো মূলত কিন্তু এখানে একটা সিস্টেম দেখানো হলো যে ফাইল আপলোড করার মাধ্যমে, তাই না, যে ফাইল আপলোড করার মাধ্যমে কিভাবে ওনারশিপ ভেরিফিকেশন করতে হয়। তো কিছু কিছু প্ল্যাটফর্ম আছে যেখানে ফাইল আপলোড করার অনুমতি দেয় না। তো এই প্ল্যাটফর্ম গুলোতে, যেমন ব্লগার এরকম একটি প্ল্যাটফর্ম, তো এই ধরনের প্ল্যাটফর্ম গুলোতে যেখানে ফাইল আপলোড করার অনুমতি নেই বা FTP আপনি ইউজ করতে পারবেন না, ওই সকল প্ল্যাটফর্ম গুলোতে আপনি কিভাবে ওয়েবমাস্টার ভেরিফাই করাবেন সেটি আমরা আগামী পর্ব ইনশাল্লাহ দেখবো। তো তার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।